আমরা যারা মিলাদুন নবী করি আমাদেরকে বলে আবুল আহাবি, নাউজুবিল্লাহ বলে বলে কি বলে না? আজকে আমি স্পষ্ট বলতে চাই, যারা মিলাদুন নবী করবার অপরাধে আমাদেরকে আবুল আহাবি বলে, তাদের চেয়ে মিথ্যুক আল্লাহর জগতে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা এত বড় মিথ্যুক যে তারা সহি বুখারীর এই হাদিসকে মানুষের সামনে বিকৃতভাবে উপস্থাপন করতেছে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে আল্লাহর হাবিব ইসলামের বিশুদ্ধ হাদিসের গ্রন্থ সহি বুখারীর হাদিসকে যে বিকৃতভাবে মানুষের সামনে উপস্থাপন করে, সে কখনো ইমানদার হতে পারে না, সে একজন কাট্টা মিথ্যুক হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সাম্প্রতিক তথাকথিত এক নামদারি মোল্লা সে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, এই মিলাদুন নবী নাকি রাষ্ট্রীয়ভাবে পালন করলেও বেদাত, না করলেও বেদাত। একটু জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। এটা কখনো মুসলমানের কথা হতে পারে? কখনো আমার রসুলের উম্মতের কথা হতে পারে? কখনো রসুলুল্লাহর আশিকের কথা হতে পারে? কখনো আমার কখনো আল্লাহর জমিনে ইমানদারের ভাষা এমন কট্টর হতে পারে? সে আরো তুলনা করেছে মদের সাথে, বলে মদকে সরকারের লাইসেন্স দিলেও হারাম, না দিলেও হারাম। ঠিক তেমনি ভাবে মিলাদুন নবীকেও সরকারে নাকি করলে স্বীকৃতি দিলেও হারাম, না দিলেও হারাম। একটু জোরে বলো না, নাউজুবিল্লাহ। সরকারের স্বীকৃতি দিলেও বেদাত, না দিলেও বেদাত। তাদের কাছে মনে হয় শয়তান পর্যন্ত ফিল করছে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। তাদের কাছে শয়তান পর্যন্ত ফিল করছে, কারণ শয়তান রাসূলুল্লাহর আগমনের দিন এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে নাই, সে হাকিকত বুঝতে পেরে মাথা মেরে মেরে অপমানে কেঁদেছিল। কথা বলেন ঠিক কিনা? আর তারা শয়তান চেয়ে আরো কয়েক ডাঙে গি আমাদেরকে বলা আবুল আহাবি। এটা কেন বলে জানেন? সহিহ বুখারীর একটা হাদিস আছে, হাদিসটা অনেকটা এভাবে, এবার পড়ার দরকার নেই, সবার এটি জানা আছে। নবী করিম ইসলামের চাচা, নবী করিম ইসলামের কি চাচা হলেও মনে রাখেন আবুল আহাবকে কিন্তু আওলাদ রসুল বলা যাবে না। কথা কোন ঠিক কিনা? যে মুনাফিক সে কখনো আওলাদ রসুল হইতে পারে না, যে কাফির সে কখনো আওলাদ রসুল হইতে পারে না। আওলাদ রসুল হওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য যত শিয়া আছে আওলাদ রসুল দাবিদার, তারা কখনো আওলাদ রসুল নয়। যত খারেজি আছে নামের আগে সৈয়দ লেখে, তারা কখনো আওলাদ রসুল নয়। প্রিয় ভাইরা আমার, যে আবুল আহাবকে স্বপ্ন দেখার পর কোন কোন বর্ণনায় আছে হযরত আব্বাস দেখেছেন স্বপ্নে রাদিয়াল্লাহু তাআলা। আব্বাস মানে নবী করিম ইসলামের চাচা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবুল আহাবকে স্বপ্ন দেখে জিগায়, ও ভাই আবুল আহাব, সারা জিন্দেগি রসুলুল্লাহর বিরুদ্ধে আচরণ করলা, বলো কবরে তোমার কি অবস্থা? আবুল আহাব জবাব দে ভাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভয়ঙ্কর দুটি জুতা পরাই দিয়েছেন। কি পরাই দিয়েছে? জুতা পরাই দিয়েছে আল্লাহ তাআলা। এই জুতার গরমে আমার মাথার মগজ দৈনিক কয়েকবার সিদ্ধ হতে থাকে, নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের মধ্যে রাখছেন। কিন্তু ভাই আমার শোনো, যেদিন সপ্তাহের সোমবারের দিন আসে, সবাই বলেন কোনবার? সোমবারের দিন আসলে সেদিন আমি যদি আমার এই আঙ্গুলটা যদি চষে, এই আঙ্গুল থেকে আমি এক প্রকার স্বর্গীয় শরবত পান করতে পারি, যেটা মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে শীতল, দুধের চেয়ে সাদা, এমন সুস্বাদু শরবত আমার ভাগ্যে নসিব হয়। তখন জিজ্ঞেস করা হলো, ও মাই তোমাকে কেন আল্লাহ তাআলা প্রতি সোমবারে এই নিয়ামতটা কেন দেই? তখন আবুল আহাব বলে, ও ভাই আমার আব্বাস, এটা দেবার পেছনে কারণ হলো, যেদিন আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন, সেদিন মুহাম্মদের জন্মের ঘটনা সর্বপ্রথম আমাকে আমার দাসী সুয়াইবা বলেছিল। আমার দাসী সুয়াইবা সর্বপ্রথম এই সংবাদ দিয়েছিল, আমি এতে খুশি হয়ে আমি সুয়াইবাকে এই আঙ্গুলের ইশারায় বলেছিলাম, ও সুয়াইবা
তোমাকে আমি আজাদ করে দিলাম, তুমি আমার বড় সংবাদ শুনাইছো, আমার ভাই আব্দুল্লাহর ঘরে শিশু মুহাম্মদের শুভ আগমনের খবর শুনাইলা, যাও আমি খুশি হইয়ে তোমাকে আমি আজাদ করে দিয়েছি। আমি যে মুহাম্মদের আগমনে খুশি হয়েছিলাম, আঙ্গুলের ইশারায় সোয়াইবারে আজাদ করেছিলাম, সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমারে এখনো সোমবার দিন আসলে আমারে স্বর্গীয় শরবত পান করাই। সুবহানাল্লাহ বলেন ও আমার ভাই, এখান থেকে বোঝা গেল যত বড় কট্টর কাফের হোক না কেন, আমার নবীর আগমনে খুশি হলে ওই মানুষের জন্য স্বর্গীয় নিয়ামত আছে নাই ভাই আমার। অথচ আজ আমাদেরকে বলা হচ্ছে আমরা আবু লাহাবি। আরে বেটা, এটা তো আবু লাহাবি না, বরং আবু লাহাব কট্টর কাফির হয়ে যদি রাসূলুল্লাহর মিলাদে খুশি হলে নিয়ামত পাই, আমরা তো আবু লাহাবের মতো কাফের না, আমরা মুসলমান, আমরাও ওই নবীর আগমনে খুশি হলে আমাদের জন্য নিয়ামত আছে না। আজ রাসূলুল্লাহর মিলাদের মাহফিলে কত মানুষের চোখ থেকে আমার নবীর প্রেমের অশ্র ঝরছে, কত মানুষ আমার দয়াল নবীর প্রেমে কাঁদছে, কত মানুষের হৃদয় আমার রসুলের আলোচনা শুনে বাঘ বাঘ হয়ে যাচ্ছে। আমাদেরকে তুমি আবু লাহাবের সাথে তুলনা করেছ, তোমার মতো নরাধম, তোমার মতো মিথ্যুক, তোমার মতো কাজ্জাব এই জমিনে আর হতে পারে না, কথা বলেন ঠিক কিনা?